বন্ধুরা তোমরা অনেক সময় দেখবে যে তোমাদের ফোনের 1.5 GB ডেটা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। আবার অনেক সময় এমন হয় যে আমরা কিছু ইউজ করি না, তার ফলেও কিন্তু আমাদের ফোনে এসএমএস চলে আসে যে আমাদের 1.5 GB ডেটা শেষ হয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন তিনটে সিক্রেট ট্রিক বলবো যেগুলো আমাদের ফোনে সেট করলে আমাদের ফোনের 1.5 GB ডেটা সহজে শেষ হবে না। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই তিনটে সিক্রেট ট্রিক্স কী এবং এগুলো কীভাবে সেট করতে হবে। সবার প্রথমে সেটিং করার জন্য সবার আগে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার চলে আসতে হবে। তো ক্রোম ব্রাউজারকে ক্লিক করবে, তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসতে পারে। তো এখানে যে 3 ডট রয়েছে সেখানে একবার ক্লিক করবে, ঠিক আছে। তো 3 ডটে ক্লিক করার পর কী করতে হবে না, এখানে সেটিংয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো সেটিংয়ে ক্লিক করবে, সেটিংয়ে ক্লিক করার পর এখানে নিচে চলে আসতে হবে। দেখো একটা অপশান পাবে তোমরা এখানে লাইট মোড বলে, ঠিক আছে। তো দেখো লাইট মোড বলে একটা অপশান আছে, তো এটা অনেকের আছে যে যাদের অন আছে বা অনেকের আছে অফ থাকতে পারে, তো এটাকে একবার চেক করে নেবে। সেটা অফ থাকলে এটাকে অন করে দেবে, ঠিক আছে। তো এটা অন করলে কী হবে না, আমাদের ইন্টারনেটকে অনেকটা এটা সেভ করবে, ঠিক আছে। এরপরে আমাদের দ্বিতীয় সেটিং করার জন্য চলে আসতে হবে ইউটিউবে। তো আমরা ইউটিউব সবাই ইউজ করি, আমরা জানি যে ইউটিউবে আমরা ভিডিও দেখতে ভালোবাসি, কিন্তু ইউটিউবেই কিন্তু আমাদের সবথেকে বেশি ইন্টারনেট শেষ হয়, ঠিক আছে। তো ইউটিউবে কী করতে হবে না আমাদেরকে, এই যে এখানে যে লোগো চিহ্ন রয়েছে সেখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান পাবে, সেটা হলো সেটিং, ঠিক আছে। তো সেটিংয়ে ক্লিক করবে, তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে ডাউনলোডসে ক্লিক করবে। তো আমরা অনেকেই আছি যারা অনেক সময় আছে যে অনেক ভিডিও বা অনেক গান আছে যেগুলো ভালো লাগে, যার ফলে আমরা সেগুলোকে ডাউনলোড করে রাখি, ঠিক আছে। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান আছে ডাউনলোড কোয়ালিটি, ঠিক আছে। তো ডাউনলোড কোয়ালিটিকে ক্লিক করবে, এখানে লো করে 144 করে দেবে, ঠিক আছে। তার কারণ হলো অনেক সময় এমন হয় যে ইউটিউব এমনি এমনি কিন্তু আমরা যে ভিডিওগুলোকে ডাউনলোড করে রাখি সেগুলোকে কিন্তু আপডেট করতে থাকে, মানে রিডাউনলোড করতে থাকে, ঠিক আছে। তো সেটা কী হবে না, এটা বেশি কোয়ালিটি থাকলে কিন্তু আমাদের নেট কিন্তু বেশি শেষ হবে, ঠিক আছে। আর সেই জন্য তোমরা যদি এটাকে লো করে রাখো তাহলে কিন্তু এটা কম ইন্টারনেট শেষ হবে, ঠিক আছে। 3 নম্বর যে সেটিং আছে সেই সেটিংটা করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোরকে ওপেন করতে হবে। তো প্লে স্টোরকে আমি ওপেন করলাম, ওপেন করার পর উপরে যে 3 লাইন রয়েছে সেখানে একবার ক্লিক করতে হবে। করার পর এখানে একটা অপশান আছে সেটিং বলে, সেটিংয়ে ক্লিক করবে। করার পর একটা অপশান পাবে তুমি, দেখবে অটো আপডেট অ্যাপস, ঠিক আছে। তো অটো আপডেট অ্যাপসে ক্লিক করার পর ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবে, ঠিক আছে। করার পর এখানে ডান করে দেবে। তার কারণ হলো অনেক সময় এমন হয় যে অটোমেটিক যদি এটাকে করা থাকে ওভার এনি নেটওয়ার্ক বা ওভার ওয়াইফাই অনলি, তো যদি কোথা থেকে আমরা ওয়াইফাই অন করে নেট নিই বা আমরা ইন্টারনেট কিন্তু ইউজ করি আমাদের ফোনে, তাহলে কী হয় না অনেক সময় অনেক অ্যাপ্লিকেশান আছে এমনি এমনি কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট হতে থাকে। কিন্তু এটা যদি ডোন্ট অটো আপডেট অ্যাপসে থাকে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট হতে পারবে না, যার ফলে কিন্তু আমাদের ইন্টারনেট সেভ হবে, ঠিক আছে। তো বন্ধুরা এরকমভাবে তোমরা কিন্তু এই সেটগুলো করলে নিজেদের ফোনে কিন্তু তোমাদের 1.5 GB ইন্টারনেট কিন্তু সহজে শেষ হবে না, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।